হাই গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে তো আমি শুধু ভালো নয়, খুব 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 ভালো আছি। কেন না, আজকে আমার বাবা আসছে অনেকদিন বাদে। করোনা পরিস্থিতির জন্য বাবা অনেকদিনই আসতে পারছিল না, প্রায় 3-4 মাস বাদে বাবা আসছে। মানে এতটা আনন্দিত আমি কি বলবো তাহলে, তাই ভাবলাম যে বন্ধুদের সাথে শেয়ার করে নিই। আর এখন রান্না করে নিচ্ছি, বলছি বাবা আসার আগে রান্না বান্না কমপ্লিট করে নিই, দিলে ভালোই হবে। এ দেখো বন্ধুরা, যে বরবটি গাছ থেকে ডালটাও বিকেলে তুলে নিয়ে আসলো, তাই বরবটি ভাজা করেছি আর ডিমের ঝোল করছি, আর ওদিকে ভেন্ডি ভাজা করছি। ভাত হয়ে গেছে আর রুটি করবো, তাই কেউ ভাত খাবে কেউ রুটি খাবে, এইরকম। বন্ধুরা মানে তোমরা মানে মেয়েরা বিশেষত আমরা সবাই বিয়ের পরে তো মানে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রত্যেককেই আমাদের চলে আসতে হয়, কিন্তু যখন বাবা বিশেষ আসে কি মা আসে তখন সবারই নিশ্চয়ই এইরকমই আনন্দ হয়, সেই রকমই খুশি হও। তাহলে বন্ধুরা তোমরা কিন্তু জানিও যে এরকম কে কে খুশি হও বা কে এরকম বাবা আসার জন্য প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সময় অপেক্ষা করো, এটা কিন্তু জানিও। বন্ধুরা আমার এই ডিমের ঝোলটা রান্না হলে কমপ্লিট হয়ে যাবে। আমার ছোট বোন আমার থেকে 6-7 বছরের ছোট, ও যখন কলকাতায় পড়াশোনা করত তখন প্রায় আমার বাড়ি সময় পেলে কলকাতা থেকে এখানে চলে আসতো প্রায়। ও যখন প্রায় চলে আসতো, তখন এইভাবে আসতো, তখন আমার মায়ের তোকে বলতাম যে তোকে এইখানেই বিয়ে দেবো, তুই এইখানেই থাকবি। যাই হোক, ভাগ্যবশত মানে এইখানেই ওর আমাদের বাড়ির কাছে বেড়াবেড়িতে ওখানেই বিয়ে হয়েছে, তাই ওটা আমরাই যোগাযোগ করে দিয়েছিলাম, তাই জন্য মানে ও আসতে পারে। তাই অন্য কোনো দিকে বিয়ে হলে হয়তো এভাবে আসতে পারতো না, ও যখন বাড়ি আসে আসলেই আমাদের বাড়ি আসে। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল বন্ধুরা, এই রুটিটা করব, রুটিটা করলেই আমাদের আমার হয়ে যাবে। বন্ধুরা কয়েকটা বাসন জমে গেছিল, তাই ভাবলাম যে ধুয়ে রেখে দিই, কাজ কমিয়ে রাখি, আবার ওরা আসলে খাওয়া দাওয়া করবে, তখন আবার বাসন হবে। মিনি রাধি আসো, দাদুকে প্রণাম করেছিস? দাঁত তো বেড়ে যাচ্ছে রে, আমি রুটিটা বেলে দিচ্ছি। এই যে খেতে দেবে এখনো দেয়নি, এসে কাজ করিয়ে নিল আগে। বন্ধুরা এই যে বোন বোনাই এরা দুজন আগে খেতে বসে গেছে, এরা খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে, তারপরে বাবা তপন দা এরা সবাই খাবে। আমি থেকে যা।
বন্ধুরা, বাবারা কিন্তু এখনো জানে না আমরা ইউটিউবে ভিডিও বানাই। এই চকলেট ফ্রিজে রাখ বলে চলে যাবে। এই যে বাড়ি গিয়ে কোল্ড ড্রিঙ্কস কেনা হবে, বুঝলে? জল দিয়ে খাবে? জল দিয়ে না না দিদি আইসি মরিও আসছে।